আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ প্রদীপ ঘোষকে আটক করল সিবিআই। চিকিৎসক খুনে রহস্যভেদে মরিয়া তদন্তকারীরা। কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সেই ঘটনার জেরে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দেয় স্বাস্থ্য দপ্তর। এবার আরজিকর কাণ্ডে পাকড়াও হলেন ওই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বর্তমানে তাকে সিজিও কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও সূত্র মারফত জানা গেছে। প্রসঙ্গত, শুক্রবারই সন্দীপ পুলিশের নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। উচ্চ আদালতের কাছে দ্রুত শুনানির আর্জিও জানান, যদিও সেই আবেদন খারিজ করে আদালত জানিয়ে দেয় সোমবার আবার আবেদন করতে হবে। পাশাপাশি আরজিকরের ঘটনা কি পূর্ব পরিকল্পিত ছিল, এর উত্তর খুঁজতে মরিয়া হয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই তিনজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিভাবে এগোচ্ছে এই মামলার তদন্ত দেখুন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে খুন ও ধর্ষণ পূর্ব পরিকল্পিত অপরাধ, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না সিবিআই। ঘটনাস্থল পরিদর্শন ছাড়াও ধৃত সিভিক ভলেন্টিয়ার, ওই দিন কর্তব্যরত কয়েকজন ডাক্তার, নার্স, জুনিয়র ডাক্তারদের জিজ্ঞাসাবাদের পরে তেমনই ধারণা তদন্তকারীদের। ধৃত সঞ্জয় রায়ের বয়ানেও কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে, তা যাচাই করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর। টালা থানার তরফে খুন ও ধর্ষণের মামলা সংক্রান্ত বেশ কিছু নথি এদিন সিবিআইকে দেওয়া হয়। তদন্তে চার চিকিৎসককে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তাদের মধ্যে আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, মেডিসিন দপ্তরের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী, ফরেন্সিক মেডিসিন দপ্তরের এক অধ্যাপক প্রমুখ রয়েছেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন সুপার শুধু বলেন, তদন্তকারীরা নানা তথ্য জানতে চান, সহযোগিতা করেছি। তদন্তে নেমে ইতিমধ্যে মৃত পড়ুয়া চিকিৎসকের বাড়িতেও যান সিবিআইয়ের কর্তারা, কথা বলেন চিকিৎসকের পরিবারের সাথে। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সিবিআই কর্তারা। সাংবাদিকদের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা জানান, এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর সিবিআইয়ের কর্তারা আরজিকরে পৌঁছান। বুধবারের ঘটনায় ভাঙচুরের সমস্ত ফরেন্সিক নমুনা ও ভাঙচুরের সমস্ত অংশের ছবি সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। তদন্তকারীরা কথা বলেন অধ্যক্ষ সুরিতা পালের সাথেও। পরে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানেও কিছুক্ষণ কথা বলার পর তিনি চলে যান বলে সিবিআই সূত্রে দাবি। তদন্তকারীদের সূত্রে দাবি, ঘটনার রাতে চারতলার সিসি ক্যামেরার ফুটেজের পুরোটা তাদের হাতে আসেনি, কিছু ফুটেজ নেওয়ার তোড়জোড় চলছে। Investigation is going on. Yeah. We have taken the statements of the parents. Okay. Sir, have you asked about the circumstantial evidences or what their version is? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।